হ্যালো এভরিওয়ান, আজ রিভিউ করতে চলেছি জেব্রনিক্সের জেব-লুসিড প্রো ডেস্কটপ মাউন্ট কন্ডেন্সার প্রিমিয়াম কোয়ালিটির মাইক হোন, যেটিকে সম্পূর্ণ আনবক্স করব, ভিতরে কি কি আইটেম দেওয়া আছে, এছাড়াও এই মাইক হোনটির সম্পূর্ণ রিভিউ করব, মাইক সাউন্ড কেমন, মাইক কোয়ালিটি কেমন, সম্পূর্ণ রিভিউ করবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তোমরা যারা ইউটিউবে অডিও রেকর্ডিং করবে ভাবছো বা কোনো সংস করবে বলে কোনো মাইক হোন কিনবে ভাবছো, তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে। তো ভিডিওতে ক্লিক করার জন্য, কন্টিনিউর পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো এই বক্সটি আনবক্স করা আছে, বক্সের গায়ে কি লেখা আছে দেখা নেওয়া যাক, প্যাকেজের মধ্যে কি কি আছে সেখানে দেওয়া আছে একটু হালকা করে দেখে নেওয়া যাক। বক্সের মধ্যে আছে ইউএসবি ইন্টারফেস, এছাড়া আছে হাই কন্ডেন্সার মাইক, এছাড়া মেটাল কোয়ালিটি মাইকটা হবে, এছাড়া ডেস্কটপ মাউন্ট, এছাড়া পপ ফিল্টার আছে, এছাড়া প্লেগ অ্যান্ড প্লে আছে, এছাড়া ক্লিন অ্যান্ড ক্লিয়ার অডিও, এছাড়া আছে কার্ডিও প্লার, মাইক্রোফোনটি কার্ডিও প্লার এছাড়াও আছে, এছাড়া সাসপেন্ডেড আর্ম মানে স্ট্যান্ডটি, এছাড়াও আছে 2M কেবল। তো চলো বক্সটি আনবক্স করা যাক। বক্সটি আনবক্স করতে করতে আমি বলে নিই যে এই প্রোডাক্টটি আমি অ্যামাজন থেকে পার্চেস করেছিলাম, ফ্লিপকার্টে এই প্রোডাক্টটি আমি পেলাম না, জাস্ট অ্যামাজন থেকে পার্চেস করলাম খুবই অল্প মূল্যে। তো দামটি আমি ভিডিও শেষে বলবো, ওয়েট করতে থাকো, ভিডিও দেখলে আসলে দামটি বুঝতে পেরে যাবে। তো বক্স খুলতে একটি ম্যানুয়াল কার্ড পাবে, যে কার্ডটি ইউজ কীভাবে করবে সেটি সিস্টেম পুরের মধ্যে দেওয়া আছে, বা বক্সের মধ্যে বা বক্সের মধ্যে কী কী আছে বা কীভাবে সেট আপ করবে সম্পূর্ণ এই কার্ডের মধ্যে দেওয়া আছে, কার্ডটি এখানে রাখলাম। এছাড়াও বক্স খুলতে একটি পেলাম পপ ফিল্টার, ফিল্টারটি দেখে পাচ্ছ, ফিল্টার এখানে আছে জেব্রনিক্সের লোগো, ফিল্টার আছে পপ ফিল্টারটি আছে টু লেয়ার্সের ফিল্টার, টু লেয়ার্স দেখে পাচ্ছ, টু লেয়ার্স। এছাড়া সঙ্গে আছে মাইক হোল্ডার, মাইক হোল্ডারটি দেখানোর চেষ্টা করবো, মাইক হোল্ডার যেটি মাইক্রোফোনটি সেট আপ করতে হবে এর মধ্যে। এছাড়া আছে মাউন্ট হোল্ডার, মানে মাইক্রোফোনের যে হোল্ডারটি এর মধ্যে সেট করতে হবে আছে। এছাড়া আছে টেবিল স্ট্যান্ড, মাইক যে স্ট্যান্ডের মাধ্যমে সেট করবে এটা হলো টেবিল স্ট্যান্ড, এটি হলো টেবিল স্ট্যান্ড দেখা পাচ্ছ, টেবিল স্ট্যান্ড, টেবিল স্ট্যান্ডটি একদম মেটাল স্টিল দেখা পাচ্ছ, কোয়ালিটি খুব ভেরি হাই, কোয়ালিটি খুবই সুন্দর, সম্পূর্ণ আছে মেটাল, মেটাল কোয়ালিটি। এছাড়া আছে মাইক ফিল্টার, একটা মাইকের মুখে যেটা সেট করা হয় মাইক ফিল্টার। এছাড়া আছে 2M কেবল, কেবলটা অনেকটা বড় দেখা পাচ্ছি, দেখি একটু খুলে দেখার চেষ্টা করি, হ্যাঁ কেবলটা অনেকটাই বড়, যেটি ইউএসবি কর, যেটি কম্পিউটারে সেট আপ করলে কম্পিউটারে পিসির মাধ্যমে সেট আপ করতে পারবে, এছাড়াও ফোনের মাধ্যমে যদি সেট আপ করতে চাও সেটি ওডিজি কানেকশানে সেট আপ করতে পারো, কানেকশন হবে। এছাড়াও আছে মাইক স্ট্যান্ড, মাইক স্ট্যান্ডটি দেখা পাচ্ছ পুরো মেটাল কোয়ালিটি, মাইক স্ট্যান্ডটি খুবই সুন্দর, খুবই ফ্লেক্সিবল দেখা পাচ্ছ, আমি দেখানোর চেষ্টা করছি মাইক স্ট্যান্ড, এখানে হোল্ডার লাগিয়ে সেট আপ করতে হবে। চলো এবারে মেন জিনিসটা দেখে নেবো, মেন জিনিসটা হচ্ছে মাইক্রোফোন। ওয়াও, মাইক্রোফোনটি দেখে নাও, খুবই সুন্দর, প্রিমিয়াম কোয়ালিটি, সত্যি প্রিমিয়াম কোয়ালিটি, মেটাল কোয়ালিটি মাইক্রোফোনটি দেখো, জাস্ট এক উইক, এক উইকটাও তাই নয়, হাতের সাইজ দেখা পাচ্ছ। এবারে দেখে নেবো এই মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি কেমন, ভয়েস রেকর্ডিং করলে সাউন্ডটা কেমন কোয়ালিটি আসে সেটি মেন দেখে নেওয়ার পালা, যেটি মেন ইম্পর্টেন্ট সে যে বিষয়টা। এছাড়াও যদি তোমরা চাও যে মাইকটা কীভাবে সেট আপ করবো স্ট্যান্ড দিয়ে, সেটি যদি চাও দেখতে তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি নেক্সট ভিডিওতে ওটা নিয়ে আলোচনা করবো। এই ভিডিওতে আমি স্ট্যান্ড কীভাবে সেট আপ করবে সেটি আমি রিভিউ করছি না বা দেখাচ্ছি না, আমি জাস্ট রিভিউ করবো মাইকটির সাউন্ড কোয়ালিটি কেমন। আমি এখন যে মাইক্রোফোনে কথা বলছি দেখা পাচ্ছ, ছোট্ট একটি মাইক্রোফোন, পুচকি মাইক্রোফোন, যে মাইক্রোফোনে এখন কথা বলছি এর সাউন্ড কোয়ালিটি কেমন বুঝতে পারছো, বাট এই মাইক্রোফোনের সঙ্গে এই মাইক্রোফোনটি কম্পেয়ার করবো কোনটির সাউন্ড কোয়ালিটি বেটার। তো চলো লেটস গো। এই যে জেব্রনিক্সের যে মাইক্রোফোনটি, এই মাইক্রোফোনটির ওয়ারেন্টি আছে 1 ইয়ারের। এই মাইক্রোফোনটি সেট আপ করলাম, এখন শুনতে পাচ্ছ এই যে মাইক্রোফোনটি, যে মাইক্রোফোনের সাউন্ড এখন অলরেডি ডিরেক্ট মাইক্রোফোনের সাউন্ড শুনতে পাচ্ছ, সাউন্ডটি কেমন আশা করি তোমরাই বুঝতে পারছো, আমি কিছু বুঝতে পারছি না, তো তোমরাই কম্পেয়ার করে বুঝতে পারবে মাইক্রোফোনটি, এই ছোটো মাইক্রোফোনের সাউন্ডটি বেটার কি এই জেব্রনিক্সের মাইক্রোফোনের সাউন্ড বেটার, তো তোমরাই কম্পেয়ার করে বুঝতে পারবে। সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে যদি বলতে যাই, সাউন্ড কোয়ালিটি ইজ ভেরি লো, এই যে ছোটো মাইক্রোফোন দেখা পাচ্ছি মাইক্রোফোনের থেকেও সাউন্ডি কোয়ালিটি খুবই লো, মানে এরকম একটা দামে এই মাইক্রোফোনে এত কম সাউন্ড কোয়ালিটি, এত লো সাউন্ড কোয়ালিটি আনএক্সেপ্টেড। তো এর থেকে আমার মনে হয় ছোটো মাইক্রোফোন যদি 500-600 টাকা দিয়ে কেনা যায় অনেক অনেক বেটার কোয়ালিটির সাউন্ড হবে, সব কিছু প্রোডাক্ট কোয়ালিটি বা মেটাল কোয়ালিটি সব কিছুই বেটার, বা প্যাকেজিং প্যাকেজিং সব কিছু বেটার, বাট মাইক্রোফোন সাউন্ড কোয়ালিটি ইজ ভেরি লো। তো তোমাদেরকে প্রত্যেকে বলবো এই দামে অন্য কোনো মাইক্রোফোন নিলে বেটার হবে, এই মাইক্রোফোন কোয়ালিটি ভেরি হাই বাট মাইক্রোফোন সাউন্ড কোয়ালিটি ইজ ভেরি লো। যদি তোমরা মনে করো ইউটিউবে প্রফেশনাল ভিডিও করবে বা ভিডিও রেকর্ডিং করবে বা কোনো গান করবে, সেক্ষেত্রে এই মাইক্রোফোনে
মনে হয় না যে অতটা ভালো পারফরমেন্স দেবে। তাই হোক ভিডিও তোমাদের উপকারে আসবে, যদি উপকারে এসে থাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তো আজকের মতো ভিডিও এখানেই স্টপ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো এক প্রোডাক্ট রিভিউ বা ব্লগিং ভিডিওতে। বাই বাই।